উদ্দেশ্য মূলগতভাবে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরের নেতৃত্বাধীন যখন সরকার এই সরকারের আজি দুটা বছরের পূর্ণতা লাভ করেছে আর যেহেতু আমি 10 মে তারিখে যেহেতু আমি শপথ গ্রহণ করেছিল বা সরকারখানে দায়িত্ব লৈছিল আর 9 তারিখে আসলে দুটা বছর পূর্ণতা আর এই পূর্ণতারে আমি ভগবানের ওর প্রার্থনা জানাইছো যে আগন্তুক দিনের যাতে আরও রাইজর সেবা করব পো আর রাইজর কুশল মঙ্গল কামনার অর্থে মোর বাগৃহর সম্মুখতে এই বীর নামর সমারোহর আয়োজন করছো আর যীর নাম সমারোহ আমার বজালী অঞ্চলের পলবাড়ী বলে বিখ্যাত যে নামদল বামাখাটার যে সত্রর নামদল রামচরণ ঠাকুর এটা সত্রর নাম নামদল আর আপনার বরপেটার নামদল বর্ণগর অর্থাৎ গোরখাই গোরখাই গোহাই থানর নামদল এনেকুৱাক প্রায় আমি ছটা দলক আমি আমন্ত্রণ জানাইছো আর 11টা বজাত বরপেটা সত্র বুড়া সত্রায় ভাগবত পাঠ করেছে আর ভাগবত পাঠ করার পিছত আজি প্রথম রামচরণ ঠাকুর এটা সত্র অর্থাৎ কলবাড়ী দলর নাম এটা আরম্ভ হয়েছে আর ইয়ার পিছত দুটা কই মহিলা নামদলও আছে বামাখাটার নামদল আছে পাঠশালা মিলনপুরের নামদল আছে আর এনেকুৱাক একটা নামর সমারোহ রাখিছো এই কারণে যে গুরুজনার সৃষ্টি আজি বিভিন্ন নামর কথা যদিও আছে নাগরা নামকে আদি করে বিভিন্ন নাম আছে যদিও আমার এই বীর নাম বা থিয় নামটি সমগ্র অসমত বহলভাবে প্রচার হওয়া নাই আর এই আসলে গুরুজনার সৃষ্টি একক সৃষ্টি আর ইয়ারে মহাপুরুষ মাধবদেবে হোক বা মথুরাদাস বুড়াটাই হোক বা গোপালাটাই হোক এলোকে বিভিন্ন ধরনের আগুয়াই নিছিল আর এই প্রক্রিয়াটি আমার বজালী অঞ্চলের হোক বা বরপেটার অঞ্চলের হোক এই সকলে পরম্পরাগতভাবে আগুয়াই নিছে আর মানে এই গুয়াহাটির মাজত যাতে এই প্রচার আর প্রসার করব পো আজি সকল মন্ত্রী বিধায়ককে মাতিছো গভর্নর ডাঙরিয়া খন্তেক পিছত আহিব মুখ্যমন্ত্রী আহিব আর সকলকে মাতি যে আমার বীর নামনো কি থিয় নামনো কি সেটা আজির এই পূর্ণ দিনতে মই দেখার কারণে প্রয়াগ করছো চাক মই রাইজর আশীর্বাদত আর আমার সকলের সহায় সহযোগ আজি আমি 10 লাখ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমি সম্পূর্ণ করছো আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরের নেতৃত্বত আমার বিভাগে আমি প্রায় 24 মাহত আমি 6.5 লাখ ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমি সম্পূর্ণ করব পাইছো এটা ভারতের একটা নজির সৃষ্টি করছো ঠিক তেনেকুৱাকৈ কেইবাটো প্রায় 20টা আমি ক্লাস্টার আমি করে আছো যে যিসকলে মাটি নাই ভূমিহীন ব্যক্তিসকল আমি ক্লাস্টারের জড়িয়ে মাটি প্রদান করে পেলায় চাহ বাগানতে হোক বা অন্য অঞ্চলত আমি 20টা ক্লাস্টারও কাম করে আছো ঠিক তেনেকুৱাকৈ 40 লাখ মানুষক নতুনকৈ রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যে কাম কাজ সম্পূর্ণ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যেদিন এখন সময় দিব সেদিন 40 লাখ ব্যক্তিক নতুনকৈ আমি রেশন কার্ড দিম আর মাননীয় মুখ্যমন্ত্রীর তরফের সেদিন রেশন কার্ডের আয়ুষ্মান মুখ্যমন্ত্রী হিসাবে এখন কার্ড আর 5 লাখ টাকা কার্ড একোখনকৈ দিব গতি এইটাও আমার সফলতা আর ইয়ার আমি প্রায় 1 লাখ আমি যুদ্ধ সরু সুরা গোসর যেহেতু পেন্ডেন্সি আমার কোর্টের আমার পেন্ডেন্সি বৃদ্ধি হয়ে আসলে যার কারণে বহুত ভাল গোসরেরও কাম সমাপ্ত করব পারা নাই তার কারণে সরু সুরা কিছু সাইবারের হোক বা সোশ্যাল মিডিয়ার অপরাধের হোক বা সরু সুরা অপরাধ নন ক্রিমিনাল যা অপরাধ সেই অপরাধব আমি কি কইছো আমি উদ্র করবলে আমি ইতিমধ্যে পারমিশন দিছো আমার মহামান্য কোর্টও আর তেনেকুৱাক সরু সুরা কেসব এটা উদ্র হব। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰ।